রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে মামলার সাক্ষ্য প্রমাণাদির সারসংক্ষেপ আন্তর্জাতিক বিচারিক আদালতে জমা দিয়েছে গাম্বিয়া। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারাদেশে বৃষ্টি অব্যাহত, এখনই শীত নামার আশঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃষ্টির প্রভাবে বাজারে কমতে শুরু করেছে বেশিরভাগ পণ্যের দাম, বেশ কিছুদিন ধরে দর নাগালের বাইরে চলে যাওয়ায় নাভিশ্বাস সাধারণ মানুষের। ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও অন্যান্য স্থানে বেশি ছিল, মন্তব্য ওবায়দুল কাদেরের। গণতন্ত্রের নামে ছিনিমিনি খেলে লাভ নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। প্রতিকূল আবহাওয়ার মাঝেই ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে শুক্রবার প্রথম দিনের প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা, উন্নয়নের প্রতিশ্রুতি। দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৭৬১ জন, নতুন ১৫৮৬ জনের করোনা শনাক্ত। অর্থনৈতিক মন্দা থেকে দেশ বাঁচাতে ভোটারদের সমর্থন চেয়েছেন ট্রাম্প, নির্বাচিত হলে জনগণের হারানো সম্মান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি বাইডেনের। বয়সভিত্তিক ফুটবলারদের ক্যাম্প শুরুর পরিকল্পনা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের, বাফুফে ফরটিস ফুটবল একাডেমি পরিদর্শন।